নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। বাংলার বর্তমানে আর এক অপসংস্কৃতির নাম হচ্ছে শোভন বৈশাখ। আজকে তো জামাই ষষ্ঠী, আমার খুব জানতে ইচ্ছে করছে যে বৈশাখী দেবীর বাড়িতে কোন জামাইয়ের আজকে আদর হচ্ছে, শোভন চট্টোপাধ্যায় না ওনার অরিজিনাল স্বামী। আজকে যেভাবে ওরা হাঁটাচলা করছে, যেভাবে ওরা চলাফেরা করছে, শুধু বলছে বন্ধু, ওয়েল উইশার, এইভাবে তো বাংলায় চলে না। এটা তো আমেরিকা হয়নি এখনো, ইংল্যান্ড হয়নি এখনো, এটা এখনো বাংলা। একটা সংস্কৃতি আছে এখানে, একটা রাগ ডাক আছে। তাই আমি আশা করব যে আমাদের পার্টি বিজেপি পার্টিতে তো শোভন বৈশাখী আর জীবনে চান্স পাবে না, ওদের ওদের দরজা বন্ধ হয়ে গেছে। আর যদি কোনো দিন কোনো কারণে দরজা খুলেও বিজেপিতে যদি ঢোকার কোনো সুযোগ ওরা নেয়, তাহলে তো আমি বলে দিচ্ছি যে আমি গান্ধীবাদ দেশে আমি অনুসরণ করব এর পরে। আর আমি যারা রেজিস্টার, যে কটা পার্টি আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তাদেরকেও রিকোয়েস্ট করব যে এই দম্পতিকে ব্যান করুন, বাংলা থেকে ব্যান করুন, কারণ এইভাবে চলে না। আজকে প্রফেসর যারা, শিক্ষক, তারা প্রত্যেকেই বলছে যে অপসংস্কৃতিগুলোকে বন্ধ করুন। এরকমভাবে আমরা দেখে অভ্যস্ত নই, আমরা পর্দানসিব দেশের লোক, আমরা বাংলার লোক। সেই বাংলাতে ওপেনলি একটা স্ত্রী অন্য লোকের সিঁদুর নিয়ে, অন্য লোকের হাত ধরে ঘুরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, পরকীয়ার চূড়ান্ত পর্ব। আমরা বাংলায় পরকীয়া কোনোদিন চলে। আমরা ছবির ক্ষেত্রেও দেখি, আমি একজন অভিনেতা, আমরা ছবির ক্ষেত্রেও দেখেছি যে পরকীয়ার ছবি করে ও দুদিনে মুখ থুবড়ে পড়ে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন ভালোবাসার ছবি হলে সেটা অনেক দিন চলে। তাই আমি আশা করব যে কোনো দলেই যেন এই শোভন বৈশাখী সুযোগ না পায় এবং ওদের এই অপসংস্কৃতি বাংলা থেকে ব্যান করে।